রেসিপি মালবানি মাছি কারি। এটা হচ্ছে বম্বের একটা ডিশ, এটা খেতে খুবই সুস্বাদু হয়। এটা রুই মাছেই হয়। আমি রুই মাছ নিয়ে নিয়েছি 4 পিস। এবার এর মধ্যে আমি জিরে, ধনে গুঁড়ো, লাগছে আমার নারকল, আর লাগছে টমেটো, পেঁয়াজ, আর লাগছে আমার আদা রসুন বাটা, আর লাগছে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। প্রথমে আমি প্রত্যেকটা মাছে সুন্দর করে আমি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। প্রত্যেকটা পিসে আমি লঙ্কার গুঁড়ো মাখিয়ে দেব। তারপরে আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি আদা রসুন বাটা এতে দিয়ে দিলাম। আমি এর মধ্যে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে এগুলোকে আমি মেখে নেব, আদা রসুন বাটা, জিরে ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন সব একসাথে আমি সুন্দরভাবে মাছগুলোকে মেখে আমি প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। আপনার যদি খুব ইয়ে লাগে আপনি ফ্রিজে এটা রাখতে পারেন, বাইরে যদি রাখতে আপনার অসুবিধা হয়, এত গরম তো, আপনি ফ্রিজে এটা রেখে দিতে পারেন। 1 ঘন্টা মতো ফ্রিজে এটা রেখে দিয়ে এটা খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে যাবে। আবার একটু আমি নুন দিয়ে নিলাম এপিট ওপিট করে। খুব ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে আমার, এইগুলোকে আমি এবার রেস্টে রেখে দেব। ফ্রিজেও রাখতে পারেন, আপনি বাইরেও রাখতে পারেন। তেল আমার গরম হয়ে গেছে, আমি এতে সাদা তেলে এটা রান্না হবে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে এটা আমার ভাজা হবে। পেঁয়াজ টমেটো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে এর মধ্যে আমি আমার নারকলটা বেটে রেখেছি পেঁয়াজ দিয়ে, সেই নারকল আর পেঁয়াজ বাটাটা আমি একসাথে এর মধ্যে দিয়ে দেব। নারকল আর পেঁয়াজ আর টমেটো একসাথে খুব ভালোভাবে কষা হয়ে যাবে। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার যে আমার ম্যারিনেট করা মাছ ছিল সে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। আমার মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এক পিট আমার হয়ে গেছে, আমি আরেকটা পিট উল্টে দেব মাছে। যেহেতু মাছগুলো ভাজা নেই, এইভাবে এই মাছগুলো সেদ্ধ হবে। আবার একটু উল্টে দিলাম।
আবার আমি এপিটোপিট করে দিচ্ছি। খুব ভালোভাবে মাছটা আমার ফুটছে। আমার রেডি হয়ে গেছে মাছের তরকারি। এটা মালবানি মাছি কারি আমার রেডি। আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি নাবিয়ে নেব। নারকল দিয়ে আমি এগুলোকে পরিবেশন করব। রেডি আমার মালবানি মাছি কারি।